বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন মুনিম শারিয়ার। শুক্রবার 22 জুলাই ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিয়ের কথা প্রকাশ করেন তিনি। বিয়ের দিন একটি সুখবরও পেয়েছেন মুনিম। তিনি ডাক পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে। যদিও নিজের প্রথম 3 ম্যাচে লাল সবুজদের হয়ে মোটেও পারফর্ম করতে পারেননি এ তারকা। 3 ম্যাচে ওপেনিংয়ে নেমে তিনি করেছেন মাত্র 23 রান। মুনিমের সর্বোচ্চ রানের ইনিংসটি 17। মুনিম জাতীয় দলের নজর কাড়েন গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দিয়ে। বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ওপেনিংয়ে নেমে ক্যারিবিয়ানদের মতো হার্ড হিটিং ব্যাটিং করেছিলেন তিনি। তখন কেউ কেউ বলেছিলেন জাতীয় দল পেয়ে গেছে ভবিষ্যতের ওপেনার। যদিও 3 ম্যাচে এখনও তার সিটে ফোটাও দেখা যায়নি। বিপিএলে 6 ম্যাচে মুনিম রান করেছিলেন 178 রান, যার গড় 29.66 ও স্ট্রাইক রেট 152.13। মুনিমের সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল 51। টুর্নামেন্টে 15টি চারের পাশাপাশি 13টি ছক্কাও হাঁকান তিনি।